Krishna Krishna Shudhu Sri Krishna এই দেখুন দাপরের শেষ কলিযুগ আসছে ভালো করে শুনবেন দাপরের শেষ কলিযুগ আসছে আর যখনই কলিযুগ আসছে কৃষ্ণ বসে আছে আর পঞ্চপাণ্ডব সামনে বসে আছে পাঁচজন কে যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব সঙ্গে সঙ্গে সবাই মিলে বলছে কৃষ্ণ কানাই হা কি আপনার জয়টা দেবেন না নাকি কৃষ্ণ কানাই হা কি জোরে একবার উলুধ্বনি বাহ বাহ শ্যাম সুন্দর কি মদন মোহন কি বেশ বেশ আপনাদের সকলের মনে খুব খুশি আপনাদের হাসি হাসি মুখ কিন্তু সামনে পাঁচজন বসে আছেন আপনাদের মনে হচ্ছে যেন ভরা ডুবি হয়ে গেছে কেন এমন মুখগুলো শুকনো শুকনো কেন একবারে মনে হচ্ছে বোধহয় চার পাঁচ দিন কিছু খান নাই কি হয়েছে আপনাদের না না আপনাদের বলি নাই কৃষ্ণ বলছে পঞ্চপাণ্ডব কি এরা ভাবছে তাহলে আমাদের কি বলছে এই দিকে আসতে ধীরে কথা নয় পঞ্চপাণ্ডবকে জিজ্ঞেস করছে তোমাদের মুখগুলো ফ্যাকাসে কেন কি ব্যাপার পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির কৃষ্ণকে জিজ্ঞেস করছে আচ্ছা কৃষ্ণ এ দাপর শেষ হলো কলি আসবে তা আমার একটা মনের মধ্যে প্রশ্ন জেগেছে কে যুধিষ্ঠির মহারাজ যে কলিযুগের মানুষ কেমন হবে এই যে বলছে কলিযুগের মানুষ কেমন হবে প্রশ্নগুলো শুনবেন কিন্তু যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করছে কৃষ্ণকে যে কলিযুগের মানুষ কেমন হবে সঙ্গে সঙ্গে ভীম যখন গালে হাত দিয়েছে কৃষ্ণ জিজ্ঞেস করছে তুমি গালে হাত দিয়েছো কেন বলছে আমারও মনে একটা প্রশ্ন জেগেছে বলে কিরকম কলিযুগের সাধু কেমন হবে এ আমার জানা দরকার কলিযুগের সাধুরা কেমন হবে সঙ্গে সঙ্গে কৃষ্ণ জিজ্ঞেস করছে আচ্ছা অর্জুন তোমার এত চিন্তা কিসের আমারও মনে প্রশ্ন একটা প্রশ্ন জেগেছে কি কলিযুগের বাবা মা কেমন হবে এই যে আপনারা যারা বাবা মা হয়েছেন আমার দিকে তাকান বলছে কলিযুগের বাবা মা কেমন হবে নকুলকে বলছে তুমি কিছু বলবে বলে হ্যাঁ আমি বলবো বলে কি কলিযুগের ধর্ম কেমন হবে আর সঙ্গে সঙ্গে সহদেবকে বলছে তুমি তুমি কিছু জিজ্ঞেস করবে বলছে কলিযুগের মানুষ কোন গুণের দ্বারা ওপরে উঠবে আর কোন দোষের দ্বারা নিচের দিকে নেমে যাবে এ প্রশ্ন আমাদের জানার ছিল তো কৃষ্ণ বলল আমার আজকে একটা কাজ আছে আমি চললাম আজ আমি উত্তর দিতে পারবো না কালকে বিকালে এসে উত্তর দেবো কাল সকাল থেকে তোমরা পাঁচ ভাই পাঁচটা রাস্তায় যাবে কি কি দেখলে আমাকে বিকালে এসে বলবে আমি তোমাদের উত্তর দিয়ে দেবো মায়েরা কৃষ্ণ বলে গেল আর সঙ্গে সঙ্গে পাঁচ ভাই পাঁচ পথে সকালবেলায় বেরোলো ঠিক আছে যুধিষ্ঠির মহারাজ দেখতে পেল একটা হাতি তা জিজ্ঞেস করছে গান বন্ধ করবো কেন বলে এমন হাতি দেখলাম বাপের জন্মে এমন হাতি দেখিনি বলে কেন হাতি দেখেছে মায়েরা আপনারাও দেখেছেন হাতি দেখেননি জোরে বলুন হেরা না আচ্ছা হাতির হাতির ছটা পা হয় নাকি চারটে হাতির চারটে পা দেখলো দুটো কান দেখলো দুটো চোখ দেখলো একটা লেজ দেখলো আশ্চর্য যুধিষ্ঠির মহারাজ দেখলো হাতির দুটো সুর এইদিকে হাতির কটা সুর বললাম হাতির দুটো সুর দেখতে পেলো সব হাতি একটা করে সুর হয় কিন্তু যুধিষ্ঠির মহারাজ দেখলো হাতিটা দুটো সুর ভীম যখন একদিকে চলে যাচ্ছে তখন দেখতে পাচ্ছে নদীতে একটা পচা গলা মরা জন্তু ভেসে আসছে ওর ওপর একটা পাখি বসে বসে ওই মরাটাকে ঠুকরে ঠুকরে খাচ্ছে কিন্তু পাখিটার গায়ে হরিনামের নাম লেখা কিন্তু সে কিন্তু নোংরা জিনিসগুলো খাচ্ছে যার গায়ে হরিনাম লেখা সে নোংরা জিনিসগুলো ঠুকে ঠুকে খাচ্ছে মানে ওই পচা জিনিসগুলো অর্জুন যখন গেল তখন রাস্তায় দেখতে পেল একটা গাভী তার বাচ্চা প্রসব করলো চারটে চারটে গোটা শরীর থেকে বাচ্চা রক্ত বেরোতে লাগলো হঠাৎ বাচ্চা বাছুরটা মরে গেল মানে মা এমন চারটে শুরু করলো চারটে চারটে গোটা শরীর থেকে রক্ত বেরোচ্ছে রক্ত বেরোতে বেরোতে বাচ্চা বাছুরটা মরে গেল তাহলে একটা একটা করে জিজ্ঞেস করবো আমি কে কি দেখলো তাহলে মায়েরা যুধিষ্ঠির মহারাজ কি দেখলো হাতি কটা সুর দেখেছে জোরে বলুন দুটো হ্যাঁ আচ্ছা ভীম কি দেখেছে ও দেখেছে একটা জন্তু মরা ভেসে ভেসে আসছে ওর মধ্যে একটা পাখি বসে আছে শরীরে নাম লেখা ঠুকরে ঠুকরে খাচ্ছে আর অর্জুন কি দেখলো মা একটা গাভী বাচ্চা প্রসব করলো আর বাচ্চা প্রসব করার সঙ্গে সঙ্গে গাভী বাচ্চাটাকে চারতে চারতে গোটা শরীর থেকে রক্ত বেরিয়ে গেল আর সঙ্গে সঙ্গে বাছরটা মরে গেল এবার নকুল যখন যাচ্ছে তখন দেখলো রাস্তার মাঝে ছটা গর্ত তো ছটা গর্তের মধ্যে চারটা গর্তে জল আছে আর দুটো গর্ত ফাঁকা মনে মনে ভাবছে জল তো ছটা গর্ততে থাকবে চারটাতে রয়েছে দুটো ফাঁকা রইল কেন
নকুল তো হলো সহদেব যখন দেখলো তখন কি দেখলো দেখুন তাকান আমার দিকে সহদেব দেখতে পেল একটা বিরাট বড় পাহাড় থেকে একটা বিরাট পাথর গরগর গরগর করে নেমে আসছে একটা গাছে লাগলে গাছ ভেঙে দেবে ঘর ভেঙে দেবে মানুষের গায়ে পড়লে মানুষ মরে যাবে কিন্তু আশ্চর্যের ব্যাপার পাথরটা গরগর করে আস্তে আস্তে একটা ঘাসের ডগায় ঠেকে ওইখানে আটকে গেল তা এত বড় পাথর যে একটা বাড়িকে ধাক্কা দিলে বাড়ি ভেঙে যায় মানুষকে ধাক্কা দিলে মানুষ মরে যায় সেই পাথরটা নামতে নামতে হঠাৎ একটা ঘাসের ডগাতে লেগে আটকে গেল মনে মনে ভাবলো যাই কৃষ্ণকে জিজ্ঞেস করে আসি সবাই তিন পাঁচ জন মিলে এসেছে বিকালবেলায় কৃষ্ণ বসে আছে আর পঞ্চপাণ্ডব এই গানটি গাইতে গাইতে আসছে এই গানটি গাইতে গাইতে পঞ্চপাণ্ডব আসছে কার কাছে কৃষ্ণের কাছে কেশব মাধব গিরিধারী যখনই হাত তুলতে বলো ওটা হাতগুলো তুলবে যার হাত আছে তিনি তুলবেন যার নাই তার তোলার কোনো দরকার নেই একবার হাত তুলুন রাধা রানী কি যারা দাঁড়িয়ে আছে তারা ভাবছে আমাদের তোলার দরকার নাই যারা বসে আছে তারা তুলুক যারা দাঁড়িয়ে এসে তাদের তোলার দরকার নেই তবে হাত যদি তুলবেন পরের জন্মে আবার হাত পাবেন আর হাত না তুললে হাত পাবার চান্স নাই দুটো পা আছে আর দুটো পা যোগ হয়ে যাবে চারটে পা হলে কি হয় বসে বসে ভাবুন রাধা রানী কি শ্যাম সুন্দর কি কৃষ্ণ বলছে গিয়েছি আসতে কৃষ্ণ বলছে গিয়েছিলে বলছে হ্যাঁ যুধিষ্ঠির মহারাজ বলছে আমি সকালবেলায় বেরোলাম হঠাৎ রাস্তায় দেখলাম হাতি তাতে কি হয়েছে বলে এমন হাতি দেখলাম বাপকালে এমন হাতি দেখিনি বলে কেন হাতির সব ঠিক আছে দুটো সুর আছে তা কেন দেখলাম কৃষ্ণ বলল ওটা হাতি নয় ওটা হলো কলি ও তোমাকে শিখিয়ে দিল যে কলিযুগের মানুষ কেমন হবে কলিযুগের মানুষের দুটো মুখ হবে মায়েরা তাহলে কি পাশাপাশি দুটো মুখ না ভেতরে একটা আর বাইরে একটা কীরকম মুখ বলে দিই দেখবেন রাস্তাতে অনেক ভদ্রলোকের সঙ্গে একজন রামবাবুর সঙ্গে শ্যামবাবুর দেখা হয়েছে রামবাবু বলছে শ্যামবাবু কেমন আছেন বলে ভালো আছি আপনার মতো মানুষ হয় না যখন শ্যামবাবু চলে গেল রামবাবু মনে মনে ভাবছে তুমি না মরলে তোমার পেছনের জায়গাটা আমার হচ্ছে না মানে বুঝতে পারছি মানে বাইরে প্রশংসা করলো আর ভেতরে তার নিতাই এরকম মানুষ অনেক আছে মায়েরা দু চার বছর সাধনা করলে ভগবানকে জানতে পারেন কিন্তু মানুষকে জানা খুব কঠিন কেন মানুষ চিনতে পারছেন না বলুন তো ছোটবেলায় গরুর রচনা পড়েছিলেন আপনি গরু চিনতে পারেন মানুষের রচনা পড়েন নাই তাই মানুষ চেনার কোনো চান্স নাই এই জন্য আমরা মানুষ চিনতে পারি না তাহলে কলিযুগের মানুষ কেমন হবে আপনারা বুঝে নিলেন মায়েরা দুমুখ মানে বাইরে একরকম আর ভেতরে একরকম যেমন একটা বাস্তব প্রমাণ মায়েদের জন্য দিয়ে দিই যেমন পটলের বাবা পটলের মাকে বলছে কবিতা এই সবিতা তুমি আমার কবিতা তোমার মতো মানুষ হয় না তুমি রূপে সরস্বতী আর গুণে লক্ষ্মী এখন ও ওকে বাইরে প্রশংসা করছে আর মনে মনে ভাবছে তুমি যতক্ষণ না মরছো আর একজন আসতে পারছে না মানে বাইরে প্রশংসা কিন্তু ভেতরে নিতাই গৌর হরিবোল হয়ে গেছে এই এরকম মানুষ কিন্তু দেখা যায় একই ছাতের তলায় সাতজন শুয়ে আছে কে যে কার কখন পকেট কাটবে কেউ জানে না এই জন্য হরিনাম শুনুন পকেট বাঁচান আপনার কাজ আছে আচ্ছা আচ্ছা ভীম তুমি কি দেখলে ভীম বলছে আমি দেখলাম একটা মরা জন্তু ভেসে আসছে আর তাতে একটা পাখি ঠুকরে ঠুকরে খাচ্ছে সে পাখি হোক কিন্তু পাখির গায়ে হরিনাম লেখা কিন্তু ঠুকরে ঠুকরে খাচ্ছে কেন কৃষ্ণ কিন্তু একটা দামি কথা বললেন এটা কিন্তু আমি বলিনি মহাভারত পড়বেন দেখবেন কি বলছে কৃষ্ণ বললেন এই কলিযুগে যত সাধু হবে বেশিরভাগ সাধু হরিনামের নামাবলী তিলক গেরুয়া বস্ত্র
আপনার দরজায় নিতাই গৌর হরি বল বলে দাঁড়াবে, খবর নিয়ে দেখবেন ও কোথাও চুরি ডাকাতি করেছে, 10-12টা মার্ডার করেছে, তারপর গেরুয়া বস্ত্র পরে সাধু সেজে আপনার দরজায় দাঁড়িয়ে। তাহলে প্রশ্ন করবেন প্রদীপ বাবু, তাহলে সাধুকে প্রণাম করব না? কৃষ্ণ বলল যে কোনো সাধুর দরজায় এলে একবার নয় তিনবার প্রণাম করো। মায়েরা তিনবার প্রণাম করবেন কেন? তিনবার প্রণাম করবেন এই জন্যে, প্রথম প্রণাম করবেন সাধুটি চুরি করে হোক ডাকাতি করে হোক, ওই যে গেরুয়া বস্ত্র পরেছে সাধু বাবাকে নয়, গেরুয়া বস্ত্র ত্যাগের প্রতীক, ওই ত্যাগের প্রতীক গেরুয়া বস্ত্রকে একটা প্রণাম দাও। দ্বিতীয় প্রণাম কেন দেবে না? আমরা যারা সংসারী মানুষ একদিনের বেশি দুদিন সংসারে বাইরে গেলে মন ছটফট করে ঘর যাবার জন্যে, ওই সাধুটি চুরি ডাকাতি করে হোক আর যা করে হোক, ওই যে সাধু সেজেছে দীর্ঘদিন ঘর ত্যাগ করেছে, এই ত্যাগের জন্যে তাকে একটা প্রণাম দিবে। আর তিন নম্বর প্রণাম কেন দেবেন না? আপনার দরজাতে কোনোদিন হরিবোল ধ্বনি হয় নাই, ওই সাধুটি চুরি করে হোক ডাকাতি করে হোক, ওই যে নিতাই গৌর হরিবোল বলছে, ওই হরিবোল ধ্বনি। সঙ্গে সঙ্গে ভীম বলল আমি উপযুক্ত উত্তর পেয়ে গেলাম, কলিযুগের সাধু কেমন হবে? সঙ্গে সঙ্গে অর্জুন জিজ্ঞেস করছে আমি দেখলাম একটা গাভীর বাচ্চা প্রসব করলো আর বাচ্চাটাকে চাটতে চাটতে বাচ্চার শরীর থেকে রক্ত বেরিয়ে গেল আর বাচ্চাটা সঙ্গে সঙ্গে মরে গেল, কেন মরলো? সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল তুমি প্রশ্ন কী ছিল? বলে কলিযুগের বাবা মা কেমন হবে? বলছে কলিযুগের বাবা মা এই হবে, ছেলেকে আদর দিতে দিতে একবার নিতাই গৌর হরিবোল করে দিবে। তার মানে কি? জ্যান্তে মরা, বিবেকানন্দের কথা, জ্যান্ত থেকে মরা। বাচ্চা মানুষ হলো, বড় হলো, সব হলো, কিন্তু বিবেক বুদ্ধি যার না হলো সে জ্যান্ত মরা। তার মানে কি? আপনার ছেলেকে আপনি কীভাবে অমানুষ করছেন, কীভাবে মেরে দিচ্ছেন, দেখুন ছেলে বেঁচে আছে কিন্তু না থাকার মতো। কীরকম? ছেলেকে বলছেন এখন থেকে ঠাকুর প্রণাম কী জন্য করছিস, তোর পরীক্ষা আছে না, ওসব চলবে না, ওসব যারা ঠাকুর প্রণাম করে হরিনাম করে ভিখারির মতো রাস্তা দিয়ে ঘুরে বেড়াই ওদের মতো করলে হবে না, কলমের ডগায় লাখ লাখ টাকা রোজগার করতে হবে, হরিনাম শোনা তোর হবে না, সেই বুড়ো বয়স এক চান্স দেখবি, এখন করার দরকার নেই। তাহলে লক্ষ্য করুন আমরা ছেলেদেরকে কী করছি, টাকা পয়সা রোজগার করার মেশিন তৈরি করছি। আপনার ছেলেকে বিরাট অফিসার করলেন, উনি কলকাতায় গিয়ে ফ্ল্যাটে রইলেন আর আপনি বাবা মা বসে রইলেন হাঁ করে, কখন ছেলে আসবে? ছেলে আর এলো না, মেম সাহেবকে বিয়ে করার পর ওইখানেই রয়ে গেল, ও ফ্ল্যাটে গিয়ে ফ্ল্যাট হয়ে পড়ে গেল, মা বাবাকে চিনতে পারলো না, বেঁচে থেকেও মরার মতো আপনি তৈরি করে দিলেন। কি সুন্দর উত্তর দিচ্ছে দেখুন। সঙ্গে সঙ্গে নকুল বলছে আমি দেখলাম ছটা গর্ত, তার মধ্যে চারটেতে জল আর দুটোতে নাই, দেখলাম কেন? কৃষ্ণ বলল কলিযুগে যত উৎসব হবে আড়ম্বরতা বেশি হবে, ধর্ম কম হবে। আপনারা বলুন তো, হাত তুলে বলেন না দুর্গা দেখতে যাব, আপনারা বলেন না পুজোর সময় সত্যি কি দুর্গা দেখতে যান না প্যান্ডেল দেখতে যান? জোরে বলুন, জোরে বলবেন, দুর্গা দেখতে যান, প্যান্ডেল দেখতে যান আর আলো রোশনাই দেখতে যান? যত না ভক্তি আড়ম্বরতা তার চাইতে বেশি। দেখবেন এখন প্যান্ডেলের রোশনাই আলোর প্যান্ডেল বিরাট। আবার আমি এবছর দুর্গাপুজোতে এক জায়গায় গান করতে যাচ্ছিলাম, আমার বড় লজ্জা লাগলো, ধিক্কার লাগলো, প্যান্ডেল করেছে তার পাশে দেখছি একটা স্কুটি রেখেছে, শিব স্কুটি চালাচ্ছে আর দুর্গা তার কাঁধে হাত দিয়ে বসে আছে। আপনারা হাসছেন কিন্তু খুব লজ্জার ব্যাপার আমাদের হিন্দু সমাজে, যে কিছু বোঝে না, জানে না, জিজ্ঞেস করলাম এটা কি হচ্ছে, থিম বানিয়েছি, থিম লজ্জা লাগা উচিত, আমরা কোন জায়গাতে পৌঁছাচ্ছি, অসভ্য সমাজ, অসভ্য মানুষ, এগুলোকে এত নোংরা করে দিচ্ছে আমাদের ধর্মটাকে, আমরা নিজেরাই শেষ করে দিচ্ছি, আমরা বুঝতে পারছি না, আনন্দ করে চলে যাচ্ছে আমরা দেখবার জন্যে, কিন্তু আমরা যে কত নিচে নামাচ্ছি ধর্মকে, অন্যান্য জাতির মানুষ এই সমস্ত ধর্মকে দেখে ধিক্কার জানাবে, এটা কি ধর্ম হচ্ছে? অন্যান্য ধর্মে যে আড়ম্বরতা নেই, আমাদের ধর্মে খালি আড়ম্বরতা আছে কিন্তু আসল ভক্তিটাই কিন্তু নেই। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আড়ম্বরতা নয় ভক্তি করবেন, আপনার কাজ আছে। এইবার সবাই লক্ষ্য করুন, চার নম্বর পাঁচ নম্বর ভাই সহদেব বলল আমি দেখলাম একটা বিরাট বড় পাহাড় থেকে, একটা বিরাট পর্বত থেকে ওই বিরাট বড় একটা পাথর গড়গড়িয়ে পড়ছে, তো হঠাৎ একটা ঘাসের ডগাতে লেগে আটকে গেল। বলছে কলিযুগের মানুষের উন্নতি কিসে হবে? বলছে উন্নতি হবে তখনই, সকাল থেকে সন্ধে পর্যন্ত সংসারে আছেন মা, জানতে অজান্তে আপনারা পাপ করছেন, পিঁপড়ের গায়ে পা দিচ্ছেন পিঁপড়ে মরে গেল, আপনি কত কিছু খাচ্ছেন পাপ করছেন, এই যে পাপ করতে করতে বিরাট বড় পাথরের মতো পাপ যখন দাঁড়াচ্ছে, এই পাথরের মতো পাপ থেকে মুক্তি পাবার জন্যে একটি মাত্র পথ, খাইতে শুইতে হরিনাম নামক যদি কেউ কচি ঘাসের আশ্রয় নিতে পারে, তাহলে বিরাট বড় পাথরের মতো পাপ ওই হরিনামের দ্বারা নিতাই গৌর হরিবোল।
কি সুন্দর উত্তর দিলেন কৃষ্ণ বলে বাহ ধন্য হলাম আপনার যে কলিযুগের এই সমস্ত ঘটনাগুলো শোনার পর তাই আপনাদের কাছে নিবেদন রইল যেখানে বসে যে যেখানে বসে আছেন মহাপ্রভু একটা সুন্দর কথা বলেছেন বীজের মধ্যে বিক্ষ আছে চোখে না যায় দেখা বীজের মধ্যে বিক্ষ আছে চোখে না যায় দেখা বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যায় দেখা নামের মধ্যে নামি আছে হৃদয় পটে কৃষ্ণ নামে যদি লই বহুবা হন কৃষ্ণ নামে যদি লই বহুবা হন কৃষ্ণ নামে যদি লই বহুবা যে দেহেতে না হয় তোমার প্রেমের বিস্তার যে দেহেতে না হয় তোমার প্রেমের বিস্তার জানিও সে সেই দেহে অপরাধ প্রচুর জানিও সে সেই দেহে অপরাধ প্রচুর জানিও সে সেই দেহে অপরাধ প্রচুর জানিও তো সেই দেহে অপরাধ প্রচুর যে কৃষ্ণলতা বীজ তাহে না হয়ঙ্কু কৃষ্ণলতা বীজ তাহে না ভয়ঙ্কু যে কৃষ্ণলতা বীজ তাহে না হয়ঙ্কু কৃষ্ণলতা বীজ তাহে না হয়ঙ্কু আপনাদের শরীরে পাপ আছে না পুণ্য আছে কি করে বুঝবেন আপনাদের শরীরে পাপ আছে না পুণ্য আছে কি করে বুঝবেন হরিনামের মাঝে যদি বসে কেউ ভাবে কেন যে মাঝে বসতে গেলাম পাশে বসলে ভালো হতো সময় মতো পালাবার চান্স পেতাম এরকম ভাবনা চিন্তা যার মনে আছে তার পাপ এখন ভেতরে খুব আছে আর যে হরিনাম শুনতে শুনতে কোনো দিকে তাকায় না আপনি হরি বল বলে হাত তোলে প্রেম সে হাত তোলে মাঝে মাঝে চোখের জল বেরোয় বুঝবেন তার এখনো পাপ নাই একটা মায়েরা উত্তর দেবেন তো যদি কারো জ্বর হয় তাহলে জিভটা মিষ্টি মিষ্টি লাগে যাকে আপনাদের প্রণাম জানাই আমি যখন বললাম জ্বর হয় জিভটা মিষ্টি মিষ্টি লাগে মায়েরা বলছে হ্যাঁ হ্যাঁ কি ভক্তি করে বলছে মানে আপনি কি আর ভুল বলবেন জ্বর হলে জিভটা মিষ্টি মিষ্টি লাগে জোরে বলুন তাহলে অত পরে বলছেন কেন আগে বলবেন তো জ্বর হলে জিভটা তেতো লাগে লাগে না মহাপ্রভু কি বললেন যাদের হরিনাম ভালো লাগে না তাদের কি করতে হবে যদি হরিনাম ভালো লাগে না বিরক্ত লাগে তাদের কি করতে হবে বারবার হরিবাসরে বসতে হবে শুনতে হবে আর বলতে হবে কি বলেন বারবারে বলিবে বারবারে বলিবে বারবারে বলিবে বারবারে শুনিবে আর 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 বারবারে বলিবে বারবারে শুনিবে ওজে মধুমাখা হরি নাম বারবারে শুনিবে ওজে মধুমাখা হরি নাম বারবারে শুনিবে ওজে মধুমাখা হরি নাম বারবারে বলিবে ওজে মধুমাখা হরি নাম বারবারে শুনিবে ওজে বারবারে বলিবে দেহেতে না হয় তোমার প্রেমের হবে দেহেতে না হয় তোমার প্রেমের হবে জোরে রাধা রানী কি জোরছে শ্যাম সুন্দর কি আপনারা জানেন তিরিশে চৈত্র একটা পুজো হয় আপনাদের এখানে হয় চরক পুজো হয় জোরে বলুন চরক পুজো হয় এই চরক পুজোটা কে প্রথম শুরু করেছিল আপনারা জানেন সুন্দরানন্দ ঠাকুর বলে একজন রাজা ছিলেন এই দিয়ে দেখাবেন সুন্দরানন্দ ঠাকুর বলে একজন রাজা ছিলেন 1500 শতকের দিকে মানে 1485 খ্রিস্টাব্দে তিনি কি করেছিলেন না এই চরক পূজা প্রথম চালু করেছিলেন রাজা হয়ে চালু করলো ভালো করে শুনবেন তিরিশে চৈত্র আসছে কিন্তু রাজা হয়ে চালু করলো এটা রাজাদের উৎসব নয় এটা কৃষিজীবী মানুষের সাধারণ উৎসব কৃষিজীবী মানুষের মনে কি ধারণা আছে বলুন তো কৃষি জীবী মানুষের মনে ধারণা আছে যে চৈত্র মাসের প্রখর তাপ থেকে আষাঢ় মাসে বৃষ্টি নাম্বার আগে পর্যন্ত এত তাপ তারা এই পূজাটা করে প্রার্থনা করে ভগবানের কাছে যেন বৃষ্টি ভালো হয় কৃষি ভালো হবে আমাদের জীবন সুন্দর হবে এই দিয়ে তাকাবেন ব্রহ্মবৈবর্ত পুরাণ ধর্মমঙ্গল যদি পড়েন তাহলে কি বলছে তাতে পরিষ্কার করে বলছে বাণ রাজা একবার কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করেছিল কৃষ্ণ বাণ রাজার শরীরটাকে ক্ষতবিক্ষত করে দিয়েছিল তখন বাণ রাজা অমরত্ব পাবার আশায় বাবা শিবের ধ্যান করেছিল আর তার সহচরদেরকে নিয়ে ওই নিজের শরীরে রক্ত দিয়ে চিৎকার করে করে নেচেছিল কেন অমরত্ব পাবার জন্যে কেন তখন
তখন থেকে অনেকের ই আছে যে তখন থেকে চরক পূজাটা শুরু হয়েছে তবে শুনুন যে চরক গাছটা আপনি দেখতে পান ওই চরক গাছে একজনকে বাঁধা হয় ঘোরানো হয় তার শরীরে একবেন বান ফোটানো হয় কত কিছু করা হয় এটা কিন্তু ইংরেজরা ভেবেছিল বন্ধ করে দেব কিন্তু উঠতে পারল কারণ ওরা ভেবেছিল এই জন্য যে এত একটা ভয়ঙ্কর খেলা ভয়ঙ্কর একটা ধর্ম এটাকে বন্ধ করতে হবে কিন্তু এটা বন্ধ হলো না তারা কি করেছিল বন্ধ করার চেষ্টা করেছিল 1865 খ্রিস্টাব্দে কিন্তু বন্ধ করতে পারল না কেন আমাদের সাধারণ মানুষ বলল যেটা আমাদের লোকাচার লোক উৎসব সেটাকে আমরা ধরে রাখব আজকে লোক উৎসবগুলোকে আপনাদের ধরে রাখতে হবে আর একটা কথা বলি চরক গাছটা দেখবেন বিরাট বড় একটা গাছের কাণ্ড জলের মধ্যে ভাসিয়ে রাখা হয় সারা বছর তারপরে এক বছর পর চৈত্র সংক্রান্তির আগের দিনে উঠি আসা হয় চৈত্র সংক্রান্তির দিনে চরক গাছটার উপরে একটা ঘটি রাখা হয় ঘটিতে একটু জল দেওয়া হয় সেই জলে শিবলিঙ্গ রেখে দেওয়া হয় ওটাকে বুড়ো শিব বলে আমাদের একটা প্রচার রাখা হয় ওটা বুড়ো শিব বটে আর কি এই জন্য চরক পুজোতে মায়েরা কিছু মনে করবেন না যমরাজের মন সন্তুষ্ট করার জন্যে ও রঞ্জনা নাকি এই গাজন উৎসব করেছিল তাও পাওয়া যায় অনেক জায়গাতে এই জন্য আপনারা গাজন উৎসব করবেন চরক পূজা করবেন আপনি সম্মান দেবেন বিশেষত চরক পূজাটা যে শিব ঠাকুরের পূজা শিব পার্বতীর মহা উৎসব এটাকে ধরা হয় এই জন্য চরক পুজোতে বৈষ্ণব হচ্ছে পরম বৈষ্ণব শিব 12 জনের মধ্যে প্রথম বৈষ্ণব শিব হচ্ছে এই জন্য আপনারা চরক পূজাকে সম্মান দেবেন খুব ভালোভাবে রামনবমীতে আপনারা পালন করলেন রামের নবমী দিনে জন্ম হয়েছিল আবার সীতারও নবমী দিনে জন্ম একই নবমীতে নয় অন্য নবমীতে সীতা এক নবমীতে রাম এক নবমীতে রামের নবমী রামনবমী পালন করা হয় সীতা নবমী কিন্তু খুব একটা পালন করা হয় না কিন্তু যারা প্রকৃত ভক্ত তারা সীতা নবমী পালন করে থাকে যখন কেশব মাধব বলে গাইতে গাইতে চলে যাচ্ছে কে কে চলে যাচ্ছে একদিকে যুধিষ্ঠির মহারাজ কেশব মাধব নন্দ